পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। নবুয়াতের ওই তাজটি যারা পেল দুনিয়ায়, বারে বারে ছিল যে পড়ে খুদার পরীক্ষায়। ঈসা মুসা দাউদ নূহ ইব্রাহিম সুলাইমান, ঈসা মুসা দাউদ নূহ ইব্রাহিম সুলাইমান, সবশেষে আমার শ্রেষ্ঠ নবীর নিলেন ইমতেহান। অসহনীয় জুলম সবই সয়ে নিয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। সুন্দর কথা শুনবেন। ত্যাগীর তরে এ দুনিয়ারে ভাই ভোগীর তরে নয়, ভোগীর যত ভোগ বিলাস ওই ত্যাগীর হতে পায়। ভোগীরা দেখে দিবারাতে সুখের খোয়াব, ভোগীরা দেখে দিবারাতে সুখের খোয়াব, ত্যাগীরা কভু করে না তার দুঃখের হিসাব। ত্যাগীদের সেই ত্যাগ আজ অমর রয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। কুরআন শুনি বলছে গুনি আকিমিস সালাত, নামাজ কায়েমে রবের নামে করো ইবাদাত। তাই আবু সালেহ মনকে বলে শোনো ওরে মন, তাই আবু সালেহ মনকে বলে শোনো ওরে মন, চল সেখানে যাই যেখানে নাই কোনো পরিজন। সংসারের স্বার্থে অনেকেই ব্যর্থ হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। বাড়িতে নামাজে দাঁড়ালে সংসার বিবি বাচ্চা পরিবার পরিজনের কথা মনে পড়ে, তাই সে মনকে বোঝাচ্ছে চল যেখানে গেলে কারো কথা মনে পড়বে না, সেখানে গিয়ে নামাজ কায়েম করব। আবু সালেহ এক জঙ্গলে গিয়ে বসে দেখে, আল্লাহ ব্যতীত আর কে হতো দেখছে না তাকে। মনে ভাবিল এই হলো সেই যোগ্য এলাকা, মনে ভাবিল এই হলো সেই যোগ্য এলাকা, আমি দেখিব তাকে আমায় দেখিবে আকা। এক ইবাদতে বারো বছর কাটিয়ে দিয়েছে, এক ইবাদতে বারো বছর কাটিয়ে দিয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। বারোটি বছর কেটে গেল এক ইবাদতে, ক্ষুধার জ্বালায় দম বুঝি যাই পারে না সহিতে। হযরত আবু সালেহ পিরানে পীর দস্তগীরের আব্বাজানের নাম হযরত আবু সালেহ। বারো বছর একভাবে তুচ্ছ সাধনা করার পর উনি যখন সাধনা থেকে মুক্তি নিয়েছেন, তো প্রচণ্ড খিদে আর পিপাসার তাড়নায় উনি কিছু তালাশ করতে লাগলেন। কি পেলেন দেখুন, একটু পানি পান করতে হবে নইলে যাবে জান, একটু পানি পান করতে হবে নইলে যাবে জান, নদীর কিনারে আবু সালেহ হলো আগুয়ান। যেথা কুদরতে ইলাহি সদাই বয়ে চলেছে, যেথা কুদরতে ইলাহি সদাই বয়ে চলেছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে।
দীর্ঘ দিনের পিপাসুক যখন হাতে নিল জল, তার হাতের পাশে আসলো ভেসে একটি আপেল ফল। তাই ফেলিয়া জল সেই পাকা ফল মুখে তুলে নেয়, তাই ফেলিয়া জল সেই পাকা ফল মুখে তুলে নেয়, কামড়ে নিল পৌঁছে গেল সেই ক্ষুদার তো গলায়। পরিবার দিগার ফল ছিল কার, এক কামড় যখন নিয়েছেন রস গলায় পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে আবু সালেহের মনে পড়ে গেল কি পরিবার দিগার ফল ছিল কার, জানা কি হয়েছে অমন করলি কি দোষ, কার ফলের রস বান্দা খেয়েছে, পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে, এমন কসুর জীবনে মোর কেমন হলো, এক লুকমা ফলে সব আমলে মূর্ছা পড়িল, এই ফলটি যাহার গাছের তাহার নেব ইজাজত, এই ফলটি যাহার গাছের তাহার নেব ইজাজত, নতুন করে জীবন ভরে করব ইবাদত। তখন সেই আবু সালেহ কি করলেন, পানির স্রোতের উল্টো দিকের পথটি ধরেছে, পানির স্রোতের উল্টো দিকের পথটি ধরেছে, ক্ষমা না চাওয়াই নাই উপায় এই পণটি করেছে। যার গাছের ফল খেয়ে নিয়েছিলেন সে ফলটি কার গাছের তার তো হুকুম নেওয়া হয়নি, তাই তার হুকুম নেওয়ার জন্য ইনি পাগলপানা হয়ে উঠলেন। তারপর কি করছেন দেখুন, দিন আসে রাত যায় তবু হাঁটা থামে নাই, জোহর আসর মাগরিব ইশা ফজর কাজা হয়। অনেকেই বলে থাকে যে পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে অনেক কঠোর শাস্তি পেতে হবে, কিন্তু দেখুন আবু সালেহ তিনি এক ওয়াক্তও নামাজ পড়ছেন না। কেন পড়ছেন না? দিন আসে রাত যায় তবু হাঁটা থামে নাই, জোহর আসর মাগরিব ইশা ফজর কাজা হয়। উনি নামাজ এই জন্য পড়ছেন না, উনি চিন্তা করে দেখলেন যে জোবানেতে আছে লেগে হারাম মালের রস, আর সেই জুমানের নামাজ মানে লাভের জায়গায় লস, নামাজে থাকি যদি দেখি মৌত এসেছে, নামাজে থাকি আর যদি দেখি মৌত এসেছে, হারাম খেয়ে কি বলবো গিয়ে আল্লাহর কাছে, পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। তারপর উনি কি করছেন, কি নারা ধরে যাওয়ার পরে পড়িল চোখে, কয়েকটি আপেল ফল আছে সেই নদীতে ঝুঁকে, নিজের খাওয়া আধ ফলটি তখন রাখিয়া ভাবে, নিজের খাওয়া আধ ফলটি সে ঠাই রাখিয়া ভাবে, আর যেতে হবে না বেশক এই গাছেরই হবে। নদীর ধারে যেতে যেতে দেখতে পেলেন একটি আপেল গাছ, এবং সেই গাছের ডাল নদীর স্রোতেতে পানিতে ঝুঁকে আছে, টাটকা তাজা আপেলও কতগুলো পানিতে ঝুলছে। তখন উনি মনে করলেন নিশ্চয় এই গাছেরই হবে, তাই স্বস্তির শ্বাস ফেলে হতাশ মনে বলিছে, স্বস্তির শ্বাস ফেলে হতাশ মনে বলিছে, মেলাও খোদা তাই যার বাগিচাই ফলটি ফলেছে। আবু সালে বলতে চাইছে, হে পরওয়ারদিগার যার গাছ এবার সেই মালিকের সঙ্গে আমার একটু মিলিয়ে দাও। বাগানে ঢোকা আঁকা বাঁকা পথটি ধরে যায়, কিছুক্ষণ পরে একটি কুঁড়ে ঘর সে দেখতে পায়, কে আছেন বাবা একটু সেবা করতে সুযোগ দিন,
না বলিয়া ফল খাইয়া করিয়াছি ঋণ, ফলের বদলে ফল তো নাই অভাগার কাছে, ফলের বদলে ফল তো নাই অভাগার কাছে, শাস্তি যা দেবেন মানতে বান্দা মনজুর আছে। সেই কুঁড়ে ঘরের কাছে গিয়ে আবু সালেহ যখন এইভাবে চিৎকার করতে লাগলেন, এমন সময় সেই ঝুপড়ি হতে একজন বেরিয়ে আসছেন। কে সে? সেই ঝুপড়ি হতে বাহিরেতে এলো এক প্রবীণ, লাঠি ধরে চলে ফেরে দেহ বড়ই ক্ষীণ, আগন্তুক সেই মুসাফিরের রূপ দেখে অবাক, মনে মনে নিল চিনে এ বান্দা বড়ই হক। এই মানুষ রূপী মালাক যখন কাছে এসেছে, এই মানুষ রূপী মালাক যখন কাছে এসেছে, সারা জীবন রাখিব একে আপন কাছে, পরীক্ষা ছাড়া কে বাখুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। সেই ফলের মালিক বলে অধিক বলবো না কথা, ওই কসুর লাগি এক যুগ থাকিতে হবে হে থা। হে বৎস, তুমি যদি ক্ষমা পেতে চাও তো 12 বৎসর আমার কাছে তোমাকে থাকতে হবে। আবু সালেহ বলিল, হুজুর কষ্ট তাতে নাই, এর চেয়েও অধিক শাস্তি দিয়েও ক্ষমা করা চাই, দুনিয়াটা যে জন আখেরাতের জন্য ভেবেছে, দুনিয়াটা যে জন আখেরাতের জন্য ভেবেছে, দুই জাহানে তার জীবনে সব ধন্য হয়েছে, পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। এক লুকমা ফলের মাসুলে কাটল 12 বছর, বিদায় নেওয়ার দিনে এবার বলল খাদেমদার, হুজুর একবার বলুন আমার সুদেছে কি ঋণ, আপনি না ক্ষমা করলে জমা রাখবে আলামিন, জবাব আমাকেই দিতে হবে হাসর মাঝে, একটি নাকি পাবো না যে থাই দুনিয়াকে বেঁচে। 12 বছর গোলামি করার পর বিদায়ের দিনে বলছে, হুজুর বলুন আমার সেই এক লুকমা ফল খাওয়ার পাপ কি মাফ হয়েছে? তখন সেই বৃদ্ধ চিন্তা করলেন কি, বিদায় কালে বৃদ্ধ বলে শোনো বেটা আজ একটি কথা বলবো যদি না হও নারাজ। কি কথা বলবেন বলুন হুজুর? তখন সেই বৃদ্ধ নিজের পরিচয় দিচ্ছেন, জালিম আমি, নামটি আমার আব্দুল্লাহ সৌমা, তোমার ক্ষমা নাই, আরো একটা শর্ত তোমার উপর আরোপিত করছি। তখন আবু সালেহ চিন্তা করলেন, হায় হায় কি বলে, আবু সালেহ শুনে কাঁদিছে, হায় হায় কি বলে, আবু সালেহ শুনে কাঁদিছে, কেতে বলে হুজুর কো বলুন শর্ত কি আছে, আপনার শর্তটা একটু বলে ফেলুন হুজুর। তখন আব্দুল্লাহ সৌমাই কি বলছে দেখুন। আব্দুল্লাহ সৌমাই বলে আমায়, আব্দুল্লাহ সৌমাই বলে তোমায় বলছি শোনো না, আরো 2 সাল থাকবে বহাল তোমার ঠিকানা, মানে 12 বছর তুমি কাটিয়ে দিয়েছ, আরো 2 বৎসর আমার কাছে থাকতে হবে। চোখের পানি মুছে নিয়ে বলিল যুবক, মঞ্জুর আছে বান্দা হুজুর শাস্তি যতই হোক, যেভাবে আমার 12 বছর কেটে গিয়েছে,
এর চেয়ে অধিক শাস্তি আছে দোজখের কাছে। আমি আরো দু বছর কষ্ট মেনে নিতে রাজি আছি, কারণ এই পাপ নিয়ে মরলে তো জাহান্নামে বা দোজখে এর থেকে অনেক বেশি শাস্তি জামাই পেতে হবে। তাই হুজুর আরো দু বছর আমি থাকবো। আবদুল্লাহ সময় বলে তাহাই শোন বাছা ধন, শেষ একটি শর্ত তোমায় বলিব এখন। শুধু দু বছর থাকাই নয়, তার সাথে আরো একটা শর্ত। কি শর্ত? না বলে তোমার খাওয়া ফলের ক্ষমা চাও যদি, আমার এখানেই করতে তোমায় হইবে শাদী। যেদিন থেকে বৃদ্ধ তোমার মেজমান হয়েছে, সেদিন থেকে তোমার প্রতি আর মান রয়েছে। তখন তখন যুবক আবু সালেহ মনে মনে ভাবছেন, শাদি আবাদি করব না মোর ছিল প্রতিজ্ঞা, শর্ত যদি হয় কেমনে ইহাই করি অবজ্ঞা। সর্বশর্ত মানিতে তো হবে আমারে, নিঃস্ব গরিবে কেই বা দেবে কাহার কন্যারে। কোন গয়না করি বাসা বাড়ি নাই যাহার পিছে, অভাগার হাতে কন্যা দিতে কার জাগে ইচ্ছে। কেই বা এই নিঃস্ব গরিবকে কন্যা সমর্পণ করবে হুজুর? তখন বৃদ্ধ কি বলছে? বৃদ্ধ বলে শোনো ছেলে এক কন্যার সংবাদ, সুখে মুখে সে পোপা কানে কালা ভাঙা একটি হাত, চোখে সে কানা পায়ে খোঁড়া কন্যাটি আমার, তুমি ছাড়া কে করবে বিয়ে উচ্ছিষ্ট দুনিয়ার। লজ্জাতে আমি বলিতে পারি না কো পাছে, শুধু জানি আমি দেবে তুমি এ দুঃখ মুছে। আমার একটি কন্যা আছে, মুখে বোবা পায়ে খোঁড়া কানে কালা হাতে লুলো, সেই কন্যাটা আমি তোমার সঙ্গে সমর্পণ করব মনে করে রয়েছি, তোমার কি ইচ্ছা বলো? আবু সালেহ হেসে বলে, চিন্তা কিছুই নাই, উহাই যদি করে সাদি ভুলের ক্ষমা পায়। হুজুর আপনি আজ এখনই দিন সাদি দিয়ে নতুন জীবন করব শুরু আজ ক্ষমা পেয়ে, নতুন জীবন করব শুরু আজ ক্ষমা পেয়ে, নতুন জীবন করব শুরু আজ ক্ষমা পেয়ে। কানা খোঁড়া অন্ধ ল্যাংড়া সেই খুদাই গড়েছে, নিন্দাকারী সে নিজের কিসমতকে তুড়েছে। হ্যাঁ হুজুর, আমি রাজি আছি ওই কানা বোবা অন্ধ ল্যাংড়া মেয়েটিকে বিয়ে করতে। তারপর? অন্ধ খোঁড়া বোবা মহিলাই শাদি করার পর প্রথানুযায়ী গেল প্রথম দেখতে বাসর ঘর, দরওয়াজা সবে খুলে ভাবে হাই কি অপরাধ, অন্ধ খোঁড়া বোবার জাগাই এক পূর্ণিমার ওই চাঁদ, অন্ধ খোঁড়া বোবার জাগাই ওই পূর্ণিমার ওই চাঁদ। বৃদ্ধকে গিয়ে কয় দাঁড়িয়ে ভুল হয়ে গেছে, বৃদ্ধকে গিয়ে কয় দাঁড়িয়ে ভুল হয়ে গেছে, কোন কারণে আমায় টেনে ফের ফেলিলেন নিচে। হুজুর, আপনার কন্যা অন্ধ খোঁড়া বোবা ল্যাংড়া এটা মনে করে আমি প্রবেশ করছিলাম, গিয়ে দেখলাম ঘরের ভিতর অপরূপা এক সুন্দরী বসে আছে। হুজুর, কাকে বলতে কাকে আমি দেখে ফেলেছি, মাফ করবেন, আবার আমাকে এত বড় পাপে কেন নিমজ্জিত করলেন? তখন বৃদ্ধ কি বলছেন শুনুন। ঘটনা শুনে কাছে টেনে বলিল সৌমাই, কানা খোঁড়া অন্ধ বোবা বললাম কেন তোমাই, ওর জীবনে কোনো দিনে দেখে না বেগানা লোক, তাই অন্ধ বলেছিলাম আমি ওর দুখানি চোখ, ওর হাত দুখানি যাই না জানি কুরআন ছাড়া,
তাই বলেছি কন্যাটি মোর এক হাতে খোঁড়া, দেখি না একটি দিন যে সে বাহিরে এলো, পায়ে তেলুলো ছাড়া কি আর বলিব বলো। সোনা মানেই যা বলেন কুরআনে বাড়ি তালা, মন্দ কথা শোনে না সে এমন কানে কালা, হাদিসের পাতায় ছাড়া কথা নাহি শুনেছি, তাই তো সেদিন কন্যাকে মোর বোবা বলেছি। 12 বছর কাটিবে যাহার এক ইবাদতে, নিয়ত ছিল বেটিকে দেব গো তার হাতে, এর গর্ব খরিন হবে যেদিন, এর গর্ব খরিন হবে যেদিন এই গিলান মাঝে, ওই গর্ব হতে সেই দিনেতে দেখবে গোস এসেছে। পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে। এ পর্যন্ত শুনলেন কস পাক হযরত আব্দুল কাদের জিলানির আব্বাজান আর আম্মাজানের ঘটনা। তবে দোস্ত, যিনি লিখেছেন সর্বশেষে লেখকের নাম শুনবেন, লেখকের ফরিয়াদ। লেখক কি বলছেন দেখুন। ভালো যে হবে ভালো পাবে বিশ্ব জগৎময়, এম এ হাবিব বলছে না এ কুরআনেতে কয়। ভালো যে হবে ভালো পাবে বিশ্ব জগৎময়, এম এ হাবিব বলছে না এ কুরআনেতে কয়। মন্দ ভালো জড়িয়ে দিলেও রই না তাদের মিল, আর কেউ দেখে নাই দিল জ্বলে হয়তো জোখের সামিল। এই কথাটি যে জন খাঁটি মেনে নিয়েছে, ও গো এই কথাটি যে জন খাঁটি মেনে নিয়েছে, জানতে হবে সে সুখ স্বর্গে ভেসে গিয়েছে। পরীক্ষা ছাড়া কে বা খুদার প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে সাহারা পেয়েছে।